প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আমি আপনাদের সাথে যৌন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আমাদের সেক্সুয়াল লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে স্বামীদের অজ্ঞতা, এলোমেলো যৌন জীবন। আমি রিপিট করছি, স্বামীদের অজ্ঞতা, এলোমেলো যৌন জীবন। এই যে আমাদের যে যৌন জীবন, এই যৌন জীবনের সাথে স্বামী এবং স্ত্রী উভয়ের যথেষ্ট সম্পর্ক রয়েছে। মানে সম্পর্ক বলতে এটা বলতে চাচ্ছি যে তাদের সবারই খুবই অগ্রণী ভূমিকা রয়েছে। তার ভিতরে স্বামীদের ভূমিকা কিন্তু অনেক অনেক বেশি, কারণ অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে আমরা দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে, দুজনের মধ্যেও অনেক কিছু দেখা যায় যে স্বামীদের মাধ্যমেই প্রথমে ইনিশিয়েটিভ যে কাজটা সেটা কিন্তু স্বামীদের দ্বারাই শুরু হয়, কারণ পুরুষদের দ্বারাই অনেক কিছুই কিন্তু শুরুটা প্রথমেই হয়, তারপরে স্বামীরা স্ত্রীরা সেটাকে এগিয়ে নিয়ে যায়। ঠিক যৌন জীবনের ব্যাপারটাও পুরুষদের সম্পৃক্ততা, পুরুষদের চিন্তাভাবনা, পুরুষদের এখানে রিলেশন, পুরুষদের এখানে চরম পরম যে একটা সংশ্লিষ্টতা, এটা কিন্তু গভীরভাবে বুঝতে হবে। তাহলে কিন্তু একটা সুন্দর যৌন জীবন আমরা পেয়ে থাকবো, তা না হলে কিন্তু আমাদের যৌন জীবনটা এলোমেলো হয়ে যাবে। কি অজ্ঞতার কারণে, অর্থাৎ স্বামীদের কি অজ্ঞতার কারণে, কি ভুলের কারণে, কি অজানার মানে না জানার কারণে, কি জিনিসপত্র না জানার কারণে তাদের যৌন জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে, বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে কি বলবো, লাইনচ্যুত, ট্রেন যেরকম লাইনচ্যুত হয়ে যায় এরকম হয়ে যাচ্ছে, তাহলে এই স্বামীদের কি কারণগুলো, মূলত এই কারণগুলো নেই খুবই সংক্ষিপ্তভাবে আমি একটু কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে ফিমেল অর্গাজম, হ্যাঁ ফিমেল অর্গাজম, অর্থাৎ যে নারীদেরও যে একটা পূর্ণ যে একটা তৃপ্তি বা যে সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন, মানে পূর্ণ মাত্রায় হ্যাঁ যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন রয়েছে, এ সম্পর্কে অনেক অনেক মানে আমি বলতে চাচ্ছি অধিকাংশ পুরুষেরই কোনো জ্ঞান নাই, ধারণা নাই। অর্থাৎ কীভাবে একটা মেয়েকে বা তার স্ত্রীকে সর্বোচ্চ একটা যে সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন দেয়া যাবে এই ব্যাপারে কিন্তু তারা প্রচণ্ডতমভাবে উদাসীন এবং তারা এটা জানেও না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মেয়েকে ওই স্তরে, অর্থাৎ অর্গাজম হওয়ার জন্য, পূর্ণ তৃপ্তির জন্য যে কাজগুলো করতে হয়, যেটা ফোরপ্লে, যেটা এটা অনেকেই আছে যেটা ধারও ধারে না, এটাকে তারা বোঝানোর চেষ্টা করে না এবং এটাকে তারা তাদের সেক্সুয়াল লাইফের সাথে ওভাবে নিতেও পারে না, তারা এই ব্যাপারগুলো মোটেই সচেতন না। এর কারণে দেখা যাচ্ছে যে একটা মেয়ে তার সারাটা জীবনেও ওই রকম যে সেক্সুয়াল যে একটা স্যাটিসফ্যাকশন, এটা তারা পায় না তাদের স্বামীর কাছ থেকে, ঠিক আছে। কারণ আমরা জানি যে আমরা যদি একটা ফর এক্সাম্পল যদি বলি যে পানি, হ্যাঁ একটা পানির মতোই কিন্তু একটা মেয়ে, একটা মেয়ে কিন্তু অনেকটা পানির মতো, একটা মেয়েকে যদি পানিকে যদি আমরা গরম করতে হয় তাহলে কিন্তু আমাদের বেশ সময় দিতে হবে, ঠিক আছে। আবার এটা যদি ঠান্ডাও করতে হয় তাহলেও কিন্তু আপনাকে সময় দিতে হবে। ঠিক একইভাবে একটা মেয়েকে ওই রকম একটা স্টেজে নিতে গেলে আপনাকে কিন্তু বেশ অনেকটা শ্রম সাধনা আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু আমরা এই ফিমেল অর্গাজম যেটা, এটার ধারে কাছেও কিন্তু একটা মেয়েকে আমরা পৌঁছাতে পারবো না। এই জন্য আমি বলছি যে অনেক স্বামী রয়েছে যারা এই ব্যাপারটা সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো জ্ঞান বুদ্ধি নাই, কিছুই বোঝে না। অতএব এই ব্যাপারটা অনেক বেশি সচেতন হতে হবে একজন পুরুষদের। নাম্বার টু হচ্ছে পর্ন ভিডিও বা পর্নোগ্রাফি। আমাদের দেশে পুরুষরা সাধারণত এই পর্নোগ্রাফি দেখে তারা কিন্তু এই সেক্সুয়াল লাইফ সম্পর্কে ধারণা অর্জন করে অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে ধারণা অর্জন করে, কিন্তু অধিকাংশ ধারণা তাদের ভিতরে ভুল থেকে যায়, অর্থাৎ যেটা সঠিক নয়, মানে রিয়ালিটি বা যেটা বাস্তবতার সাথে তার কোনো সংস্পর্শ নেই। এই যে পর্ন ভিডিওতে যে জিনিসগুলো দেখানো হয় এগুলো মূলত অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের একটা অভিনয়, আর কিছু নয়। এখানে তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়, সেভাবে তারা অভিনয় করে থাকে এবং ওইগুলোকে ফলো করে যদি কোনো বোকা স্বামী বা কোনো স্বামী যদি এগুলো তার বাস্তব লাইফে প্রয়োগ করতে চায় তাহলে কিন্তু তাদের সেক্সুয়াল লাইফটা আসলে ভালো থাকবে না এবং কোনো একটা ভালো একটা মেয়ে বা ভালো একটা স্ত্রী এটাকে তারা কখনো ভালোভাবে এটা নিবেও না এবং তাদের যে পারস্পরিক সম্পৃক্ততা, পারস্পরিক যে একটা সহমর্মিতা, এটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তাদের সেক্সুয়াল লাইফটা বিশৃঙ্খল হয়ে যাবে। আমি এটাই বলতে চাচ্ছি যে সেক্স জিনিসটা কোনো পাশবিকতা নয়, সেক্স জিনিসটা কোনো রেপ নয়, সেক্স জিনিসটা কোনো আমি বলবো যে পশুত্বের মতো একটা আচরণ নয়, এটাকে যথেষ্ট লালন করে, যথেষ্ট সাধনা করে এটাকে কিন্তু ওই স্টেজে নিয়ে যেতে হয়।
তারপরে একটা ব্যাপার হচ্ছে যে রাশ ভারী আচরণ। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ছেলে বা একটা পুরুষের যে পার্সোনালিটি, এটা কিন্তু মেয়েরা চরমভাবে তাদের পার্সোনালিটিতে মুগ্ধ হয়। হ্যাঁ, একটা ব্যক্তিত্ববান পুরুষকে কিন্তু প্রত্যেকটা মেয়ে পছন্দ করে। কিন্তু আপনি একটা প্রতিষ্ঠানের বিগ বস, আপনি প্রতিষ্ঠান চালানোর জন্য আপনার যে রাশভারী একটা আচরণ, রাশভারী চেহারা ছবি, এটা কিন্তু আপনার ওয়াইফের সাথে এ ধরনের রাশভারী আচরণ, এরকম চেহারা ছবি নিয়ে চললে কিন্তু আপনি প্রকৃত জনজীবনের স্বাদ কখনো পাবেন না। আপনার ওয়াইফের সাথে কিন্তু আপনাকে ফ্রেন্ড হতে হবে, আপনার ওয়াইফের সাথে আপনাকে বন্ধু হয়ে যেতে হবে, আপনার ওয়াইফের সাথে আপনাকে প্রেমিক হয়ে যেতে হবে। অর্থাৎ আপনার ভিতরের যে একটা ওই ধরনের যে অফিসিয়াল যে চেহারা ছবি, এটাকে পূর্ণ মাত্রায় পরিবর্তন করে আপনাকে আপনার ওয়াইফের কাছে সম্পূর্ণ তার কাছে খুবই খোলামেলা, খুবই স্বাধীন চেতা একটা মানুষে আপনাকে পরিণত হয়ে যেতে হবে। তাহলে কিন্তু ওই পুরুষটা তার ওয়াইফের কাছে, ওই পুরুষটা তার পার্টনারের কাছে অনেক অনেক বেশি আপন এবং ভালোবাসার একজন সঙ্গী হয়ে উঠতে পারবে। তা না হলে কিন্তু তাদের জনজীবন এলোমেলো হয়ে যাবে। তারপরে যেটা বলছি, সঙ্গিনীর পছন্দের মূল্যায়ন, অর্থাৎ অনেক পুরুষ রয়েছে তার ওয়াইফ কী পছন্দ করে, কী পছন্দ করে বলতে আমি ভাত কাপড়ের কথা বলছি না, আমি বলছি যে সেক্সুয়াল যে সময়টা বা সেক্সুয়াল যে পিরিয়ডটার সময় বা সেক্সুয়াল যে তাদের যে ঘনিষ্ঠতার সময় তারা কোন ব্যাপারটা তাদের ভালো লাগে বা কোন ব্যাপারটা তাদের কাছে পছন্দ, এই ব্যাপারগুলো কিন্তু একটা পুরুষকে জেনে নিতে হবে। একটা পুরুষ যখন তার ওয়াইফের সাথে খুব খোলাখুলিভাবে কথা বলবে, খোলাখুলিভাবে আচরণ করবে, খোলাখুলিভাবে মিশবে, তখন কিন্তু সে কিন্তু অনায়াসে একটা মেয়ে, একটা মেয়ে কিন্তু সহজে মুখ খুলতে চায় না, কিন্তু সে যদি অনেক আপন হয়ে যায়, তার কাছে কিন্তু সব কিছু বাধাবন্ধনহীন হয়ে যায়, তখন কিন্তু একটা মেয়ে অনায়াসেই তার পছন্দ অপছন্দের ব্যাপারগুলো তার কাছে কিন্তু তুলে ধরে। এই জন্য আমি বলতে চাচ্ছি, খুবই সংক্ষেপে কথাটা বললাম যে তার পছন্দকে আপনার মূল্যায়ন করতে হবে। একজন পুরুষকে তার ওয়াইফের পছন্দকে, তার সেক্সুয়াল যে লাইকিংসগুলো রয়েছে, সেক্সুয়াল যে অভিব্যক্তিগুলো তার কাছে রয়েছে বা তার কাছে পছন্দ ভালো লাগে, সেগুলোকে আপনাকে জানতে হবে। জেনে যদি ওগুলোকে চর্চা করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একজন সুন্দর এবং সার্থক সেক্সুয়াল পার্টনার হিসাবে আপনি নিজেকে গঠন করতে পারবেন। তারপরে আমরা আসছি যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের যে সেক্সুয়াল পার্টনার বা স্ত্রী, এটা কিন্তু একটা বাদ্যযন্ত্রের মতো, ঠিক আছে? আপনি একটা হারমোনিয়াম বাজাতে পারেন না, এটা আপনি যদি বাজাতে যান আপনি কোনো সুর আপনি সৃষ্টি করতে পারবেন না। বা আমরা যদি বাঁশির কথা বলি, আমরা একটা বাঁশিকেও কিন্তু আমরা যদি সুর না জানি বা ওটাকে বাজাতে না পারি, আপনি কিন্তু পারবেন না, হ্যাঁ, ওটাকে কোনো কোনো ধরনের কোনো সঙ্গীত সৃষ্টি করতে পারবেন না। ঠিক একইভাবে এই যৌন জীবনকে যদি সুন্দর করতে হয়, সেক্সুয়াল লাইফকে যদি সুন্দর করতে হয়, তাহলে কিন্তু স্ত্রীকে আপনাকে একটা বাদ্যযন্ত্রের মতোই মনে করতে হবে। ওই বাদ্যযন্ত্রটাকে বাজাতে আপনাকে শিখতে হবে। আপনার ওয়াইফ যদি একটা বাদ্যযন্ত্র হয় বা ইনস্ট্রুমেন্ট হয়, হ্যাঁ, ওই ধরনের যদি ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে ওটাকে আপনাকে বাজাতে শিখতে হবে। এবং ওটা বাজানোর প্রত্যেকটা স্ত্রী কিন্তু আলাদা, প্রত্যেকটা স্ত্রীর তার মন মানসিকতা, তার চিন্তাভাবনা আলাদা, প্রত্যেকটা বাদ্যযন্ত্র যেরকম আলাদা, প্রত্যেকটা স্ত্রীও আলাদা। আপনার স্ত্রীকে আপনাকে বুঝতে হবে এবং আপনার স্ত্রীকে কীভাবে আপনি তাকে বাজালে বা কীভাবে তার ভিতরে সুর সৃষ্টি করলে সে আপনার সর্বোত্তম সেক্সুয়াল পার্টনার হিসেবে পরিচিত হবে বা সেক্সুয়াল পার্টনার হিসেবে আপনার সাথে থাকবে, সে ব্যাপারটা কিন্তু আপনাকেই বুঝতে হবে। তারপর একটা ব্যাপার আছে যে অনেক পুরুষই যেটা করে, সেটা হচ্ছে যে একটা পুরুষ মেলামেশা করার পরে যখন তার যে ইজাকুলেশন, অর্থাৎ তার যখন বীর্য স্খলন হয়, তখন মনে করে কি যে অনেক পুরুষের ধারণা মনে করে যে তার বোধহয় মানে সেক্সুয়াল যে সময়টা বা সেক্সুয়াল যে রিলেশনটা শেষ হয়ে গেছে, অর্থাৎ তার শেষ হয়ে গেছে মানে সব এভরিথিং ইজ ওকে, এটা কিন্তু অনেক পুরুষ মনে করে। আসলে কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ভ্রান্ত ধারণা। আপনার হয়তো খুব আর্লি ইজাকুলেশন হতে পারে, প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে, বা আপনারটা তাড়াতাড়ি এটা স্খলন হতে পারে, কিন্তু আপনার ওয়াইফের স্যাটিসফ্যাকশন আসছে কি না আপনি এদিকে কোনো খেয়াল রাখলেন না, আপনি কোনো ধরনের চিন্তাভাবনা করলেন না, আপনি আপনি উঠে গেলেন, তাহলে কিন্তু আপনার ওয়াইফ তার যৌন জীবনে সুখী হতে পারবে না। অর্থাৎ আপনার একটা ভুলের কারণে, আপনার একটা কি বলবো, একটা ভুল চিন্তার কারণে আপনাদের যৌন জীবনটা কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো যে আপনার শেষ মানে তার শেষ নয়, এ কথাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, একঘেয়েমি দূর করতে হবে। অর্থাৎ সেক্সুয়াল লাইফেরও কিন্তু একঘেয়েমি আছে, একই রুম,
একই পরিবেশ, একই খাট, একই বেডশিট, একই সব কিছু, একই একই লাইট, একই সব কিছু, এগুলো কিন্তু মানে দিনের পর দিন চলতে থাকলে এগুলোর ভিতরে কিন্তু খুব একটা ওই রকম একটা পরিবর্তন আসে না, আপনার সেক্সুয়াল জীবনটারও কিন্তু পরিবর্তন আসে না। এই জন্য কিন্তু আপনাকে মাঝে মাঝে আপনাকে দুজনকে, হ্যাঁ, দুদিনের হোক তিন দিনের হোক, যখনই আপনারা সময় পান আপনাদেরকে একটু বাইরে বের হয়ে যেতে হবে। হ্যাঁ, একটা একটা হোটেলে চলে গেলেন বা একটা ভালো একটা পরিবেশে চলে গেলেন যেখানে আপনাদের জন্য একটা নতুন পরিবেশ সৃষ্টি হবে, নতুন রুম হবে, নতুন বেড হবে, নতুন পরিবেশ হবে, নতুন চিন্তাভাবনা হবে। এই আমি যেটা বলতে চাচ্ছি যে একঘেয়েমি, অর্থাৎ আপনার বাসার রুমটাকে মাঝে মাঝে একটু পরিবর্তন করে একটু দূরে কোথাও যেতে হবে, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনটা অনেক সুন্দর হবে। তারপরে একটা জিনিস হচ্ছে যে সেক্সুয়াল পজিশন, এটাও একটা ব্যাপার। আপনার কিন্তু একটা পুরুষকে কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে আপনার ওয়াইফের কোন আসনটা বা কোন পজিশনটা তার ভালো লাগে বা কোনটাতে সে স্বাচ্ছন্দ্য ফিল করে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে কিন্তু এটার আপনি ঘরের এই সোফাসেটকে যেভাবে চেঞ্জ করেন, আপনার ঘরের খাট পালঙ্ককে যেভাবে চেঞ্জ করেন, আর ফার্নিচারগুলোকে যেভাবে চেঞ্জ করেন, আপনার ভালো লাগে, চেঞ্জ করলে ভালো লাগে, ঠিক এই ব্যাপারগুলোও কিন্তু একটু চেঞ্জিংয়ের ব্যাপার আছে। তাহলে কিন্তু এই ব্যাপার এই যৌনজীবনটাও কিন্তু সুন্দর হওয়ার অনেক বেশি পসিবিলিটি রয়েছে। তারপরে ফানি টপিকস, হ্যাঁ, আপনাদের এটা বুঝতে হবে যে ওই সময়টা কিন্তু বিশেষ করে সেক্সুয়াল যে আপনাদের ইন্টারকোর্সের যে সময়টা, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সময়, যে সময়টা স্বামী স্ত্রী ভিতরে কিন্তু অন্যরকম একটা সম্পর্ক হওয়া উচিত, তাদের যে কথাগুলা, হ্যাঁ, এগুলো কিছুটা ইরোটিক হওয়ার কথা, ইরোটিক টপিকস থাকার কথা, একটু অন্যরকম কথাবার্তা থাকার কথা, যেগুলো কিছু এক্সাইটেড কথাবার্তার কথা বলছি, যেগুলোর মাধ্যমে আপনার সঙ্গিনী কিন্তু অনেক বেশি আরও বেশি এক্সাইটেড হবে। তারপরে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, একটা পুরুষের যদি কোনো মেয়েকে হাসাতে পারে, একটা পুরুষ যদি কোনো মেয়েকে অনেক বেশি মানে কথার দ্বারা যদি আন্দোলিত করতে পারে, সেটা কিন্তু তার সেক্সুয়াল যে সময়টা আরও বেশি কিন্তু ঘনীভূত, আরও বেশি কিন্তু সুন্দর করে ফেলতে পারে। অর্থাৎ একটা ভালো পুরুষ বা একটা সুন্দর পুরুষ বা একটা বিজ্ঞ পুরুষের তার কিন্তু এই যোগ্যতাটাও থাকতে হবে, তার ওয়াইফ পার্টনারকে, তার পার্টনারকে বা তার ওয়াইফকে এমন কথা দিয়ে তাকে ভুলিয়ে ফেলতে হবে যে কথার দ্বারা সে কিন্তু আরও বেশি মানে এক্সাইটেড হবে এবং আপনার সেক্সুয়াল লাইফটাকে আরও সুন্দর করে দেবে। আর একটা জিনিস ব্যাপারটা সর্বশেষ বলতে চাচ্ছি যে এই যে আমাদের সেক্সুয়াল যে যৌনজীবন, এটা শুধু ফিজিক্যাল না, শারীরিক না, এটা কিন্তু মানসিক একটা ব্যাপার। আপনি যদি মানসিকভাবে তৃপ্ত না হন, মানসিকভাবে যদি আপনার পরিতৃপ্তি না আসে, আপনার ওই দৈহিকভাবে পরিতৃপ্তি কখনোই আসবে না। এই জন্য যেটা বলতে চাচ্ছি যে আপনাকে আপনার ওয়াইফের সাথে এমন একটা সম্পর্ক সৃষ্টি করতে হবে যে মনের দিক দিয়ে আপনারা অনেক বেশি তৃপ্ত, অনেক বেশি স্যাটিসফাইড, তাহলে হবে কি আপনাদের সেক্সুয়াল বা ফিজিক্যাল যে সম্পর্কটা বা ফিজিক্যাল যে স্যাটিসফ্যাকশনটা আরও বেশি 100% পারফেক্ট হবে। শুধুমাত্র যদি বডির কথা চিন্তা করেন, শারীরিক স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করেন, তাহলে কখনো কিন্তু আপনি সেক্সুয়াল লাইফকে সুন্দর করতে পারবেন না। এই ব্যাপারগুলোই হচ্ছে আমি যেটা বলতে চাই যে স্বামীদের অজ্ঞতা বা এই ধরনের ভুল বোঝাবুঝির কারণেই আমাদের যৌনজীবনটা আজকে কিন্তু অসুন্দর হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ভালো থাকছে না, ওয়াইফের সাথে স্বামীর সাথে একটা সুসম্পর্ক থাকছে না, এবং তারা যৌনজীবনটাকে অনেক দিন পর্যন্ত, অনেক সময় পর্যন্ত, যুগ যুগান্তর ধরে 50 বছর 60 বছর পর্যন্ত তারা কিন্তু নিতে পারছে না, খুবই বিশৃঙ্খলভাবে, খুবই এলোমেলোভাবে তাদেরকে জীবনটাকে কাটিয়ে দিতে হচ্ছে, এবং এ ধরনের জীবন কিন্তু কখনো আমরা আশা করতে চাই না। তারপরেও যদি আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে না পারেন বা কোনো স্বামী যদি এগুলো বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তাহলে সে আপনাকে এই ব্যাপারগুলো আরও সুন্দরভাবে বুঝিয়ে দিলে, আরও সুন্দরভাবে আপনাকে এগুলো রিয়েলাইজেশনে আনতে পারলে, তাহলে আপনাদের জীবনটা আরও অনেক সুন্দর হবে, সেক্সুয়াল লাইফটা আরও সুন্দর হবে, স্মুথ হবে, গতিশীল হবে। এ বলে আমি আজকের মতো আপনাদের সাথে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।